আবারও স্বাগতম জানাচ্ছি আপনাকে আমার আরও একটি নতুন এপিসোডে। আজকে আপনাদের জানাতে চলেছি বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর সম্পর্কে। তার আগে বলে নিই, আপনি যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে দয়া করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন। চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর BNCC হচ্ছে সেনা, নৌ ও বিমান শাখার ক্যাডেটদের সমন্বয়ে গঠিত বাংলাদেশ সেনাবাহিনীর দ্বিতীয় সারির আধাসামরিক স্বেচ্ছাসেবী বাহিনী। এটি সামরিক বাহিনীর কর্মকর্তা, জেসিউ, এনসিউ, বেসামরিক কর্মকর্তা এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত। চলুন BNCC-র ইতিহাসটি জেনে নেওয়া যাক। ব্রিটিশ সরকার 1920 সালে ভারতবর্ষের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে গঠন করেন ইউনিভার্সিটি কোর। 1923 সালে ভারতীয় দেশ রক্ষা বাহিনী আইন 1923 অনুসারে এর নাম পরিবর্তন করে রাখা হয় ইউনিভার্সিটি ট্রেনিং কোর বা UTC। 21 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে UTC চালু করা হয়। 1927 সালের নভেম্বর মাসে ক্যাপ্টেন ই গ্রোম ঢাকা বিশ্ববিদ্যালয়ের 16 জন শিক্ষক ও 100 জন ছাত্রকে প্রথম সাহায্যকারী কোরের সামরিক প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করেন। 1928 সালের জুন মাসে আনুষ্ঠানিকভাবে একে কোম্পানিতে উন্নীত করা হয়। এটি UTC-র 12টি ইউনিটের মধ্যে একটি ছিল। এর নাম দেওয়া হয় 12 ঢাকা কোম্পানি। 1922 সালে একে একটি একক কোম্পানিতে উন্নীত করা হয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন উপাচার্য ডক্টর মাহমুদ হাসানকে অবৈতনিক লে কর্নেল পদবি দিয়ে কোম্পানির ভার দেওয়া হয়। 1943 সালে এর নাম দেওয়া হয় ইউনিভার্সিটি অফিসার্স ট্রেনিং কোর। 1946 সালে শিলং এ এর প্রথম বার্ষিক অনুশীলন ক্যাম্প অনুষ্ঠিত হয়। 1950 সালে 665 ক্যাডেট এবং 400 কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে একে একটি ব্যাটালিয়নে উন্নীত করা হয়। পাকিস্তান সরকার 1953 সালের 30 জানুয়ারি UTC-র কার্যক্রমকে নিষিদ্ধ করে, কিন্তু ছাত্র বিক্ষোভের পরে 1966 সালে পুনরায় এর কার্যক্রম শুরু হয়। 21 সালে এর নামকরণ করা হয় পাকিস্তান ক্যাডেট কোর বা PCC এবং স্কুল কলেজের ছাত্রদের জন্য জুনিয়র ক্যাডেট কোর বা JCC গঠন করা হয়। 1971 সালে PCC ও JCC-র ক্যাডেটরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এবং 22 জন ক্যাডেট শহীদ হন। স্বাধীনতার পর পাকিস্তান ক্যাডেট কোর নামটির স্থলে বাংলাদেশ ক্যাডেট কোর নামটি প্রতিস্থাপিত হয়। 31 মার্চ 1976 সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ ক্যাডেট কোরের 3টি পদাতিক ডিভিশন প্রতিষ্ঠা করা হয়। 23 মার্চ 1979 সালে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান একটি সরকারি আদেশে BCC JCC-কে সংগঠিত করে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর বা BNCC প্রতিষ্ঠা করেন। চলুন জেনে নিই এই ন্যাশনাল ক্যাডেট কোরের উদ্দেশ্য কী। সৎ, দক্ষ, দেশপ্রেমিক, যোগ্য নেতৃত্ব তৈরি করার মহান উদ্দেশ্যে BNCC প্রতিষ্ঠা করা হয়। এবারে জেনে নেওয়া যাক সাংগঠনিক কাঠামো সম্পর্কে। এই সংগঠন একটি আধাসামরিক স্বেচ্ছাসেবী সংগঠন, যে কোনো ধরনের প্রাকৃতিক দুর্যোগ জনকল্যাণমূলক কাজ করে থাকে, যেমন বৃক্ষরোপণ, স্বেচ্ছায় রক্তদান, এছাড়াও যুদ্ধকালীন সময়ে সামরিক বাহিনীকে সাহায্য করা। BNCC-র 3টি শাখা রয়েছে, সেনা শাখা, নৌ শাখা, বিমান শাখা। সেনা শাখার অধীনে রয়েছে 5টি রেজিমেন্ট। এগুলো হলো রমনা রেজিমেন্ট, ময়নামতি রেজিমেন্ট, কর্ণফুলী রেজিমেন্ট, মহাস্থান রেজিমেন্ট, সুন্দরবন রেজিমেন্ট। নৌ শাখার অধীনে রয়েছে 3টি ফ্লোটিলা। এগুলো হলো ঢাকা ফ্লোটিলা, চট্টগ্রাম ফ্লোটিলা, খুলনা ফ্লোটিলা। বিমান শাখার অধীনে রয়েছে 3টি স্কোয়াড্রন। এগুলো হলো ঢাকা স্কোয়াড্রন, চট্টগ্রাম স্কোয়াড্রন, যশোর স্কোয়াড্রন। চলুন এ পর্যায়ে আমরা জেনে নিব BNCC-র সুবিধাবলী সম্পর্কে। BNCC-র মাধ্যমে ছাত্রছাত্রীগণ নিজ নিজ রেজিমেন্টের মাধ্যমে সামরিক বাহিনীর পরীক্ষায় অংশ নিতে পারেন। তারা সামরিক বাহিনীগুলোর মতো শারীরিক ও মানসিক প্রশিক্ষণ প্রাপ্ত হন। সামরিক বাহিনীগুলোতে যোগ দেওয়ার সময় তাদের লিখিত, মৌখিক ও স্বাস্থ্য পরীক্ষা দিতে হয় না এবং নির্বাচিত ক্যাডেটরা সরাসরি ISSB পরীক্ষায় অংশগ্রহণ করে থাকে। তবে অবশ্যই একটি ক্যাম্প করেছেন এমন ক্যাডেটরাই ISSB-র জন্য মনোনীত হন। চলুন আমরা এই পর্যায়ে জেনে নিব BNCC-র প্রশিক্ষণ সম্পর্কে। ড্রিল, অস্ত্র প্রশিক্ষণ, মাঠ নৈপুণ্য এবং শারীরিক প্রশিক্ষণ, সংস্থা, ক্ষুদ্র ও রণকৌশল, সামরিক ইতিহাস, সামরিক বিজ্ঞান, রীতিবিরুদ্ধ যুদ্ধবিগ্রহ, ম্যাপ পড়া, প্রাথমিক চিকিৎসা, স্বাস্থ্যবিধি ও স্যানিটেশন, কমান্ড এবং নেতৃত্ব। BNCC-র ক্যাডেট পদবীগুলো জেনে নিন। ক্যাডেট, ক্যাডেট ল্যান্স কর্পোরাল, ক্যাডেট কর্পোরাল, ক্যাডেট সার্জেন্ট, ক্যাডেট আন্ডার অফিসিয়াল।
ধন্যবাদ আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আমাদের প্রতিটি তথ্যবহুল ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করে রাখুন। ভিডিওটি দেখার পর যদি কোনো প্রশ্ন থাকে অথবা আরও তথ্য যদি জানার থাকে তাহলে কমেন্ট সেকশনে লিখে জানাতে ভুলবেন না। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখানেই। ভালো থাকুন, সুস্থ থাকুন, সবার জন্য শুভকামনা।